দখল হতে হতে দিনের পর দিন হয়ে আসছে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী ভূমি কারণে অস্তিত্ব হারাচ্ছে নদীটি সরকারি বেসরকারি শত শত প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনাও মানা হচ্ছে না কর্ণফুলী নদীর বেহাল দশা নিয়ে আরেজ আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী কর্ণফুলি নদীর চারপাশে তৈরি হয়েছে সরকারি বেসরকারি নানা ধরনের অবৈধ স্থাপনা জেগে ওঠার চরে গড়ে তোলা হয়েছে মার্কেট মাছবাজার ঘর দোকান বস্তি অবৈধ মহল সহ অনেক প্রতিষ্ঠান কর্ণফুলি ব্রিজ এলাকাসহ বিভিন্ন স্থানে নদীর প্রশস্ততা প্রায় নয়শো থেকে এক হাজার মিটার থেকে কমে প্রায় চারশো দশ মিটারে এসে ঠেকেছে নদী দখল করে দুপারে গড়ে উঠেছে প্রায় বাইশশো অবৈধ স্থাপনা এতে ছোট হয়ে গেছে বহমান কর্ণফুলী নদী কুচুকরি মহলরা এটাকে এখানে দখল করে এখানে বিভিন্ন বিভিন্ন স্থাপনা করছে দিচ্ছে আর করা হচ্ছে সবগুলো এক ঘর দু হাজার দশ সালে একটি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কর্ণফুলী নদী দখল মাটি ভরাট ও নদী থেকে স্থাপনা নির্মাণ বন্ধ করতে উচ্চ আদালতে রিট করে দু সালে সব স্থাপনা উচ্ছেদ করতে তিন মাসের সময় বেঁধে দেওয়া হয় জেলা প্রশাসনকে কিন্তু চার দিন অভিযানের পর থেমে যায় সব কার্যক্রম এটা দখল এখনো হচ্ছে আপনারা দেখবেন এখনো মাছ বাজারে নতুন করে ভবন স্থাপনা করা হচ্ছে অথচ দুই হাজার ষোলো সালে হাইকোর্ট সুস্পষ্ট করে বলেছে এবং সেখানে শাস্তির বিধান কি সেটাও বলা হয়েছে মহামান্য হাইকোর্ট জেলা প্রশাসন সিডিএ সিটি কর্পোরেশন এবং বন্দর চেয়ারম্যানকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন যেহেতু ল্যান্ড ভ্যালু বেশি যে যে দিকে পারে যার ক্ষমতা আছে সে দখল করে নিচ্ছে আর ওটাকে এনকারেজ করছি বললাম বন্দর কর্তৃপক্ষ নিজেই অতি দ্রুত সময়ে সব সরকারি সংস্থার সাথে সমন্বয় করে দখল হয়ে যাওয়া কর্ণফুলী নদীর দুপার উচ্ছেদের পর নদীর গতিপথ ফিরিয়ে আনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক যেহেতু এখানে অনেক বড় বড় স্ট্রাকচার রয়েছে এগুলো ভাঙতে গেলে হেভি ইকুইপমেন্টসের প্রয়োজন অনেক সংস্থার ইনভলভমেন্ট রয়েছে সকলের সাথে সমন্বয় করে আমরা অতি দ্রুত কর্ণফুলী নদীর দু তীরের অবৈধ দখলদারকে উচ্ছেদ করে কর্ণফুলী নদীর যে স্বাভাবিক স্রোত যেটি রয়েছে সেটি কি দ্রুত আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ কর্ণফুলী নদীর দখল ও ভরাটের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম নদীর দুপার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখল ঠেকাতে না পারলে অস্তিত্ব হারাবে কর্ণফুলি এনটিভি নিউজ ডেস্ক